আলু আর পটল দিয়ে নিরামিষ রান্না করব। পটল আর আলু কাটা হয়ে গেছে। এখানে আমি গোটা জিরা শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি জিরাটা বেটে নেব। শুকনো লঙ্কা আর জিরাটা বাটা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার বাটা দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি জিরা বাটা দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে। অল্প অল্প ঝুল রেখেছি, এত বেশি রাখিনি। বেশি ঝুল রাখলে খেতে স্বাদ হবে না।
তরকারিটা নামিয়ে নিয়েছি, এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইরকম পটল তরকারি রান্না করে খেতে পারেন।